তো হিট এন্ড টেম্পারেচার আগে অনেকগুলো চ্যাপ্টার পড়িয়েছি ইউনিট এন্ড ডাইমেনশন তারপর ছিল ওয়ার্ক পাওয়ার এনার্জি নিউটন ল অফ মোশন এরপর আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে হিট এন্ড টেম্পারেচার হিট এন্ড টেম্পারেচারের কোন কোন জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্স সেখানটা বলছি হোয়াট ইজ হিট হিট বলতে আমরা কি বুঝি হিট মানে কি হিট হলো তাপ তাপ কি না আমরা সবাই জানি তাপ হলো এক প্রকার শক্তি যা এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার হয় অর্থাৎ হিট ইজ এ ওয়ান টাইপ অফ এনার্জি হিট ইজ অনলি ট্রান্সফার ওয়ান বডি টু অ্যানাদার বডি তাহলে কি বললাম হিট ইজ এ এনার্জি তাহলে হিটের ইউনিট অ্যান্ড ডাইমেনশন কি হবে এনার্জির যা আছে তাই হয়ে যাবে তাহলে হিটের ইউনিট কি হবে না এসআই পদ্ধতিতে হিটের ইউনিট হয়ে যাবে জুল আর সিজিএসএ হবে ক্যালোরি যাকে ক্যালোরি দিয়ে লেখা হয় ছোট ভাবে ওকে ডাইমেনশন কি হবে হিটের ডাইমেনশন হিটের ডাইমেনশন এনার্জি ডাইমেনশন যা আছে সেটাই হবে এরপরে আসছে টেম্পারেচার টেম্পারেচার কাকে বলবো টেম্পারেচার বলতে বোঝায় কি না টেম্পারেচার ডিরেকশনটাকে ঠিক করে দেবে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহ হবে তাপে সেই দিকটা ঠিক করে দেবে কে না এই টেম্পারেচার তাই টেম্পারেচার ইজ এ থার্মাল স্টেট একটা তাপীয় অবস্থা যা ঠিক করে দেবে তাপটা কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে তাহলে টেম্পারেচারের ইউনিট কি হবে না টেম্পারেচারের এসআই ইউনিট হলো কেলভিন আর সিজিএস হলো ডিগ্রি সেলসিয়াস তাপকে সাধারণত আমরা শুধু অনুভূতি দ্বারা মেজারমেন্ট করতে পারি তাপকে মাপতে পারবো না কিন্তু তাপমাত্রা বা টেম্পারেচারকে আমরা মেজারমেন্ট করতে পারি টেম্পারেচার মেজারমেন্ট করা হয় অনেকগুলো স্কেল দ্বারা কিরকম না বিভিন্ন বিজ্ঞানীদের নাম অনুযায়ী বিভিন্ন স্কেলের নামকরণ হয়েছে এক নম্বর হচ্ছে আমার ডিগ্রি সেলসিয়াস স্কেল দু নম্বর হচ্ছে আমার ফারেনহাইট স্কেল তিন নম্বর হচ্ছে আমার কেলভিন স্কেল এক নম্বরে কি বললাম ডিগ্রি সেলসিয়াস দু নম্বরে বলছে ডিগ্রি ফারেনহাইট তিন নম্বরে বলছে কেলভিন স্কেল এরপরে এই স্কেলগুলোর লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু কত এবং তাদের মিডিল ইন্টারভ্যাল কত সেটা আমাকে জানতে হবে আপার ভ্যালু বলতে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক লোয়ার ভ্যালু বলতে কি নিম্ন স্থিরাঙ্ক কত না সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লোয়ার ভ্যালু হচ্ছে জিরো ডিগ্রি আপার ভ্যালু হচ্ছে হান্ড্রেড ডিগ্রি মিডিলের ভ্যালু হচ্ছে কত একশো বা হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট হচ্ছে না লোয়ার ভ্যালু হচ্ছে 32 ডিগ্রি আপার ভ্যালু হচ্ছে 212 ডিগ্রি মিডিল ডিফারেন্স যে ইন্টারভ্যাল হচ্ছে 180 ঠিক সিমিলার কেলভিনের হচ্ছে লোয়ার ভ্যালু 273 এর মিডিল ইন্টারভ্যাল হচ্ছে 100 ওকে এরপরে যাব এই যে ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে গেলাম তাহলে কি একটা স্কেলেতে কোনো টেম্পারেচার মেজারমেন্ট করলে অ্যানাদার স্কেলে সেই মেজারমেন্টটা কি আমি করতে পারি সুতরাং করতে পারবো এদের মধ্যে একটা আমার রিলেশন আছে ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন বের করছি তাই ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সেলসিয়াসের যে কোনো একটা ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু ডিভাইডেড বাই আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু ইকুয়াল ফারেনহাইটের যে কোনো একটা ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু ডিভাইডেড বাই আপার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু সিমিলার কেলভিন কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273 The relation between centigrade scale and Fahrenheit scale, our the relation between Fahrenheit scale and Kelvin scale, or centigrade and Kelvin. Now the relation between centigrade scale and Fahrenheit scale. So C divided by 100 equal A minus 32 divided by 180. So calculation bole mon hoy C by 5 equal A minus 32 by 9. This is relation between centigrade and Fahrenheit scale. Now the relation between centigrade and Fahrenheit scale relation C by
by 5 equal F minus 32 by 9. Okay, F rasi Kelvin cell. F minus 32 divided by 180 equal to K minus 273 divided by 100. Okay. So F minus 32 divided by 9. So A K minus 273 divided by 5. Celsius scale theke Kelvin scale e jodi amake korte hoy ba jete hoy tale 273 ami jog korle celsius scale theke Kelvin scale e jete korbo ta celsius theke Kelvin e jete korle ki korte hobe ta celsius er sathe degree celsius plus 273 equal likhte parbo ami Kelvin scale holo whatever scale er jayga gulo ekhon theke amader bojha gelo এরপরে বিষয় হচ্ছে এখান থেকে যে ধরনের কোশ্চেন আসে অ্যাকচুয়ালি হিট এবং টেম্পারেচারের ইউনিট কি ওদের ডাইমেনশন কি কি দিয়ে মেজারমেন্ট করা হয় কোনটার মধ্য দিয়ে বেশি তাপ যায় তিন ধরনের আমাদের ম্যাটার আছে একটা হচ্ছে আমার কন্ডাক্টর দু নম্বর হচ্ছে আমার সেমি কন্ডাক্টর তিন নাম্বার হচ্ছে আমার ইনসুলেটর এরপরে আসছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে কিছু স্কেল অরিয়েন্টেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয় কিরকম প্রবলেম দেয় শর্ট এমসিকিউ কোশ্চেনে না সেই রকমই কিছু কোশ্চেন আমি আলোচনা করছি এক যেমন একটা প্রথম এক্সাম্পল এট হোয়াট টেম্পারেচার আর দ্য সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেল আর ইকুয়াল কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেলের ভ্যালু এন্ড ফারেনহাইট স্কেলের ভ্যালু ইকুয়াল হবে তাহলে আমরা জানি উই নো দ্যাট দ্য রিলেশন বিটুইন সেলসিয়াস স্কেল এন্ড ফারেনহাইট স্কেল ইজ সি বাই 5 ইকুয়াল এম মাইনাস 32 ডিভাইডেড বাই 9 তাহলে এবারে এখানে কি বলেছে কি বলবো তো কোন টেম্পারেচার টেম্পারেচারটা জানি না আননোন কোয়ান্টিটি তাহলে সি সমান এফ হবে সমান এক্স কোয়ান্টিটি আমি ধরে নিলাম তাহলে লিখতে পারি x by 5 equal x minus 32 divided by 9 অতএব 9x minus 5x equal 5 দিয়ে 10 3 5 15 আগে 16 অতএব 4x minus equal minus 160 অতএব 4x that's imply 4x equal to minus 160 x equal minus 160 divided by 4 so minus 40 degree minus 40 degree celsius e gele dekha jabe je celsius scale value and fahrenheit scale value equal e bhabe c by 5 equal f minus 32 divided by 9 ei relation e value gulo boshale ami calculation kore value pabo erpor ashi next question e ki bolche but if the temperature of Darjeeling at summer be 25 degree Celsius. What is the temperature in Fahrenheit scale? Fahrenheit scale তাহলে আমাদের temperature কত হবে? দার্জিলিং এ temperature হচ্ছে Celsius scale বলে দিচ্ছে কত? 25 degree Celsius. তাহলে Fahrenheit scale কত হবে? Similar একই equation লিখবো C by 5 equal A minus 32 by 9. এবার কি বলেছে সেলসিয়াস স্কেলে ভ্যালু বলে দিয়েছে কি ভাবে তাহলে c ইকুয়াল কত 25 ডিভাইডেড বাই 5 ইকুয়াল a মাইনাস 32 বাই 9 তাহলে 5 ফ্যাক্টর করলে 5 ইকুয়াল a মাইনাস 32 ইকুয়াল হচ্ছে 9 আছে 45 ইকুয়াল f ইকুয়াল টু 45 প্লাস 32 ইকুয়াল হয়ে গেল 77 ডিগ্রি ফারেনহাইট এইভাবে ইকুয়েশনটা লিখে নিতে হবে আগে ফার্স্ট নিয়ে যেটা আমার ভ্যালু বলবে সেই ভ্যালুটাকে আমি পুট করব এখানে সেলসিয়াস এর ভ্যালু গিভেন থাকলে সেলসিয়াস এর ভ্যালু জায়গায় সেলসিয়াস বসাবো ফারেনহাইট এর ভ্যালু থাকলে ফারেনহাইট এর জায়গায় বসাবো যে কোনো একটা বসাবো যেটা বলতে বলা থাকবে আমার বলা থাকলে অ্যানাদার কোশ্চেন आंसर আমার বেরিয়ে যাবে তাহলে ফারেনহাইট স্কেলের ভ্যালু কত হয়ে গেল 77 ডিগ্রি ফারেনহাইট নেক্সট এক ধরনের কোশ্চেন থাকে সেটা দেখো The temperature difference of Kolkata and Darjeeling is 25 degrees Celsius. What is the temperature difference in Fahrenheit scale?
এতক্ষণ টেম্পারেচারটা আমরা মেজারমেন্ট করলাম যে সেলসিয়াসে থাকলে ফারেনহাইটের কত হবে ফারেনহাইটে থাকলে সেলসিয়াসে কত হবে এখন বলছে টেম্পারেচারে ডিফারেন্স আছে তাহলে সেখানে আমি কিভাবে ডিফারেন্সটা বের করব আমরা জানি 1 ডিভিশন অফ ডিগ্রি সেলসিয়াস স্কেল ইকুয়াল 9/5 division of Fahrenheit scale. F for degree Celsius or equal 9/5 Fahrenheit scale F for. So, F for difference is equal to 9/5. Similarly, what is degree Celsius is equal to 25 degree Celsius is 9/5 × 25. The 9/5 = 5. Equal 45 °F. যদি টেম্পারেচারের ডিফারেন্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে 1 ডিভিশন অফ স্কেল ডিগ্রি সেলসিয়াস স্কেল ইকুয়াল হবে 9/5 ডিভিশন অফ ফারেনহাইট স্কেল ওকে ওই স্কেল নাম ভ্যালু বসালে আমার ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস স্কেল ডিফারেন্স ইকুয়াল হয়ে গেল 45 ডিগ্রি ফারেনহাইট এখান থেকে আবার দিতে পারে যে 25 ডিগ্রি সেলসিয়াস স্কেল ডিফারেন্স যদি হয় ডিগ্রি সেলসিয়াসে তাহলে কেলভিন স্কেলে কত হবে কেলভিন স্কেলে হয়ে যাবে 25 কে কারণ হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে মাঝের ভ্যালু হচ্ছে ডিভাইড গুলো থাকে 100 লো আপার ভ্যালু 100 লোয়ার ভ্যালু থাকে 0 মিডিলে ইন্টারভ্যাল হচ্ছে 100 সিমিলার কেলভিন স্কেলের লোয়ার ভ্যালু হচ্ছে 273 আপার ভ্যালু হচ্ছে 373 মিডিল ভ্যালু ডিফারেন্সটা থাকে 100 সুতরাং ডিফারেন্সটা দুজনের ক্ষেত্রে ইকুয়ালি হবে শুধুমাত্র ইউনিটটা চেঞ্জ হবে 25 ডিগ্রি সেলসিয়াসে যায় তখন হয়ে যাবে 25 কেলভিন ওকে আজ এই পর্যন্ত রইল এরপরের দিন তোমাদের ইলেকট্রিসিটি আর কারেন্ট নিয়ে বলবো ঠিক আছে